কালকে রাতে বন্ধুগুলায় ঘুরতে ঘুরতে গেছিলাম কলাতিয়া আকসেল ব্রিজের সাথে। যায় দেখি এক ভাই ভালোই অনেক আইটেমের মুড়ি নিয়ে বইছে। তো যায় দেখি ভাই চাপাটি দেওয়া সব কিছু কুবাই কাবাই ব্যস্ত আছে, তারপরে কটা মুড়ির অর্ডার দিলাম। ভাইটি কি আমি বানাইতেছেন? মোট কত টাকা বানাইতেছেন? 150 150 টাকার ভিতরে যে আমরা মিলতাল করে সবই লইতাছি। ভাই দোকানটা অনেক দূরে। ভাই দোকানটা জানি কোন জায়গায় আপনার? চাপাটির কোপ না খায় আজকে মুড়ি খাই জমগা। আরে আমার বন্ধু সাব্বির আইছে রাইট মাইট কইরা। আরে এই যে আরেকজন আছে বন্ধু রাব্বি খাই দিই আজকে। ভাই মুড়িটা যদি ভালো লাগে মাঝে মাঝে এই খামু। এই ল এই যে আমাকে 150 টাকার মুড়ি বানাইতেছে বড় ভাই, সমস্ত কিছু দিয়া বন্ধু আমি এক লাখ খেলাম আজকে, সব এক লাখ খেলাম। 150 টাকা 200 টাকা বিলাবে, 500 টাকার মুড়িতে আমি 1 লাখ খাইছি আল্লাহ রহমতে। ভাইয়ের মুড়িটা মোটামুটি বাইরে রেখা বোঝা যায় যে ভালো হইব। দোকানটা হয়েছে কলাতিয়া। ভাইয়া কলাতিয়াটা কোন জায়গায় জানি লোকেশন আবার একটু? কলাতিয়া আকসেল। হ্যাঁ হোন্ডা দেখে গেলে আপনি দোকান দেখবো অনেকে রাস্তার লগে। তো আমাকে প্রসেসিং শেষ, এখন খাবারটা রে ভাই নামাইতাছে জ্যামনে নামক। ভাইয়ের পরিবেশনটা সুন্দর আছে। 150 টাকার এই প্যাকেজটা ভাইয়া না অনেক জায়গায় মুড়ি খাইছি আমি, কিন্তু 150 টাকা আপনার প্যাকেজটার ভিতরে ভাই অনেক কিছু দেখলাম আলহামদুলিল্লাহ। তো সব শেষে মুড়িটা দেওয়ানোর পর আমরা তিন বন্ধু মুড়িটা পুরো কারাগারি করে খাইলাম, সেই মজা লাগলো ভাইয়া।